এবছর অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা ঠিক করে রেখেছো যে রহড়া রামকৃষ্ণ মিশনে ক্লাস 11 এ ভর্তি হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেননা এই ভিডিওটিতে আমি রহড়া রামকৃষ্ণ মিশনে একাদশ শ্রেণীতে ভর্তির সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব মাধ্যমিকে তোমরা কত পার্সেন্টেজ পেলে রহড়া রামকৃষ্ণ মিশনে চান্স পাবে এবং আর্টসের জন্য কত পার্সেন্টেজ পেতে হবে সায়েন্সের জন্য কত পার্সেন্টেজ লাগবে আবেদন পদ্ধতি কি কিভাবে তোমরা আবেদন করবে আবেদনের ফর্ম তোমরা কিভাবে ডাউনলোড করবে কিভাবে ফিল আপ করবে এবং কবে থেকে আবেদন শুরু হবে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও আশা করছি তোমরা সবাই ভালো আছো পাড়িদার ক্লাসের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে তোমাদের সমস্ত জিজ্ঞাসা তোমরা এখানে পেয়ে যাবে দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি একটি অফিসিয়াল নোটিফিকেশন রহড়া রামকৃষ্ণ মিশন বৈষম হাই স্কুল নোটিশটি বেরিয়েছে কবে দেখো নোটিশটি বেরিয়েছে 1 মার্চ 2023 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে নোটিশটি বেরিয়েছে কি বলা আছে দেখো অ্যাডমিশন ক্রাইটেরিয়া টু ক্লাস 11 সায়েন্স অ্যান্ড আর্টস স্ট্রিম বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সন এবং সায়েন্সের জন্য মাধ্যমিকে কত পেতে হবে সায়েন্স স্ট্রিমের জন্য 85% মার্কস পেতে হবে এবং আর্টসের জন্য যদি আর্টসে ভর্তি হতে চাও তার জন্য 60% মার্কস পেলেই হবে এবং সায়েন্সে যে সিলেকশন হবে মেরিট লিস্ট যে সিলেকশন হবে সেটা সায়েন্স গ্রুপের যে টোটাল মার্কস সেই অনুযায়ী কিন্তু হবে তিন নম্বরে দেখো কি বলা আছে কারা আবেদন করতে পারবে অনলি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা একমাত্র আবেদন করতে পারবে এবার কতগুলো সিট রয়েছে দেখো সায়েন্সের জন্য টোটাল 100টি সিট রয়েছে এবং আর্টসের জন্য 50টি সিট রয়েছে বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সন আর্টসের ক্ষেত্রে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সন তারপরে কী বলা আছে দেখো পাঁচ নম্বর পয়েন্টে আউট অফ 100 সিটস দ্য ফার্স্ট 75 সিট এই 100টা সিটের মধ্যে আর সায়েন্সের যে 100টা সিট রয়েছে এই 100টা সিটের মধ্যে 75টা সিট কিন্তু রিজার্ভ রয়েছে নিজেদের স্কুলের জন্য রিজার্ভড ফর দ্য টপ 75 স্টুডেন্টস হু উইল সিকিউর হায়ার মার্কস দেন আদার্স ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম আওয়ার স্কুল বোঝা গেল 100টা সিটের মধ্যে 75টা সিট নিজেদের স্কুলের স্টুডেন্টদের জন্য রিজার্ভড বাকি যে 25টি সিট রয়েছে এই 25টি সিট হচ্ছে কামিং ফ্রম আউটসাইড স্কুলস অর্থাৎ আদার্স স্টুডেন্টের জন্য এই 25টি সিট রয়েছে আবার এই 25টি সিটের মধ্যে এসটি এসসি ওবিসি এ ওবিসি বি যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তারা এই রিজার্ভেশনের অ্যাপ্লিকেবল হবে তারপরে দেখো কী বলা আছে অ্যাডমিশন ফর্ম ফর সিকিং অ্যাডমিশন টু ক্লাস 11 সায়েন্স অ্যান্ড আর্টস উইল বি অ্যাভেলেবেল অর্থাৎ তোমরা ফর্ম কোথা থেকে পাবে অনলাইনের মাধ্যমে অনলাইনে তোমরা ফর্ম পেয়ে যাবে আফটার মাধ্যমিক এক রেজাল্ট আফটার মাধ্যমিক রেজাল্ট তোমরা অনলাইনে ফর্ম পেয়ে যাবে জাস্ট রেজাল্ট বেরোনোর পরে পরেই তোমরা ফর্ম পেয়ে যাবে এবং সেখান থেকে তখন ফর্ম বেরোনোর সাথে সাথেই তোমরা কীভাবে সেই ফর্ম ডাউনলোড করবে এবং কীভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো এই হচ্ছে নোটিফিকেশান তোমাদেরকে আরেকবার বলে দিই সায়েন্সের জন্য 85% মার্কস পেতে হবে আর্টসের জন্য 60% এবং এই সিট রয়েছে সায়েন্সে 100টি আর্টসে 50টি এবং এই সায়েন্সের 100টির মধ্যে 75টি সিট নিজেদের স্কুলের জন্য বাকি 25টি সিট অন্যান্য স্কুলের স্টুডেন্টদের জন্য তার মধ্যে আবার যদি কেউ এসটি এসটি ওবিসি এ ওবিসি বি থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা ছাড় পাবে ফর্ম তোমরা কবে থেকে পাবে ফর্ম পাবে মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পরে পরেই কীভাবে পাবে অনলাইনে পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক করো আর হ্যাঁ চ্যানেলটি সত্যি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো রহড়া রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন যত রামকৃষ্ণ মিশন আছে সমস্ত রামকৃষ্ণ মিশনের ক্লাস 11 এ ভর্তির অফিসিয়াল নোটিফিকেশন বেরোনোর সাথে সাথেই কিন্তু তোমরা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে তো চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তখন সুস্থ থেকো ভালো থেকো বাই বাই